वेलकम बैक टू माई चैनल खाद्य रसिक। गुड मॉर्निंग एवरीवन, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালোই আছি, সুস্থ আছি। বাট আর কিছুক্ষণের মধ্যে সুস্থ থাকবো কিনা জানি না, বিকজ আজকে 24 আওয়ার্স আমি যে চ্যালেঞ্জিং ভিডিওটা আনতে চলেছি, আমি খাবো পটেটো পটেটো পটেটো। তো এটা খাওয়ার সারাদিন পরে আমার সুগার লেভেলটা চরমতম লেভেলে উঠে যাবে কিনা আই ডোন্ট নো, আমি বুঝতে পারছি না কী হবে। তো আজকে সারা দিনের আজকে আমার পটেটো খাওয়া চলবে, কী কী রেসিপি আনবে পটেটো নিত্য নতুন তোমরা অবশ্যই দেখবে। আর তোমরা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, ডান দিকে যে ওই রেড কালারের বেল আইকনটা রয়েছে টুকুশ করে প্রেস করে দাও, আর অল করতে একদম ভুলো না, বিকজ আমি যখনই ভিডিও আপলোড করবো নোটিফিকেশনে পেয়ে যাবে এবং সবাই দেখতে পাবে। তো আর বকবক না করে সোজা চলে যাবে রান্নাঘরে, কী বানাচ্ছে সকালে ব্রেকফাস্ট চলো সবাই দেখে নেবে, বিকজ বেশিক্ষণ কথা বলতে পারছি না, পেটের মধ্যে ছুঁচু দৌড়াচ্ছে। তো চলো, আমি এখানে ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছি পটেটো ছিলা, ব্রেকফাস্ট নিয়ে হাজির হয়ে গেছি। তোমরা দেখতে পেলে আমি আজকে সকালবেলা কী বানালাম, ইয়েস আমি আজকে বানালাম পটেটো ছিলা, শর্টকাট এবং দারুণ একটা ইয়ামি ক্রাঞ্চি রেসিপি। তো চটপট করে খাওয়াটা স্টার্ট করে নেওয়া যাক। এই যে চলে এসেছে আমার, দেখতেই পাচ্ছ, পটেটো ছিলা। তো এটাকে আমি স্টার্ট করতে চলেছি, মাথার মধ্যে অজস্র তেল দিয়েছি বিকজ আজকে শ্যাম্পু করবো, এই জন্য চপটি করে নিয়েছি সকালবেলা উঠে। তো চলো স্টার্ট করে দেওয়া যাক। দারুণ হয়েছে, সিরিয়াসলি দারুণ। এর মধ্যে কিছুই না, জাস্ট একটুখানি বেসন আর সামান্য চিলি পাউডার, আর তার সাথে দিয়েছি নুন, দিয়ে ভালো করে ফেটিয়ে এটাকে তেলের মধ্যে রুটি যেভাবে শেকি জাস্ট ওরমভাবে শেকে নিয়েছি। বাট ইটস সো ইয়ামি, দারুণ 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 হয়েছে। তো আপাতত এইটা দিয়ে আমি পেটটা কিছুক্ষণের জন্য ভরিয়ে নিলাম। এখন বাজে 10:30, এবারে চলে যাবো লাঞ্চে। লাঞ্চে কী বানাতে চলেছি পটেটো দিয়ে তোমরা দেখতেই পাবে, আমি করেছি স্নান করে দেন তোমাদের সাথে লাঞ্চ নিয়ে আসছি। টাটা, হয়ে গেছি আমার দুপুরের ইয়ামি ইয়ামি টামি টামি লাঞ্চ নিয়ে, কালারফুল ব্যাপক লাগছে দেখতে, খিদেটা আরও জবরদস্ত বেড়ে গেল, দ্বিগুণ হয়ে গেল। খাদ্যের সামনে এত ভালো খাবার না খেয়ে এত কথা বলছি হতেই পারে না। এই যে চলে এসেছে দেখতেই পাচ্ছ, ইয়ামি 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 আমার সোয়া পটাটো, জিভে লোক এসে গেল, জানি না কেমন হবে, ছিঁকে দেখা যাক। মাখন, ঘরে মাছ মাংস না থাকলেও এটা দিয়ে রুটি দিয়ে ট্রাই করে দেখো, দারুণ লাগবে। যেমনি স্পাইসি হয়েছে তেমনি টেস্টি হয়েছে। প্লেটের মধ্যে দেখতে পাচ্ছ অনেকগুলো কাই লেগে বা গ্রেভি, এটা আমি অন ক্যামেরা ছাড়তে পারছি না, এটা আমি অফ ক্যামেরা ছাড়বো, বিকজ এটা আমি খুব বাজেভাবেই ছাড়বো, যেটা ভীষণই অশোভনীয় দেখতে লাগবে। সো আমি অন ক্যামেরা এটাকে আমি খাবো না। তো যাই হোক, এই রেসিপিটা যদি তোমরা জানতে চাও অবশ্যই আমাকে জানিও কমেন্টে, আমি তোমাদের সাথে এই রেসিপিটা অবশ্যই শেয়ার করে দেবো।
তো দুর্দান্ত খেলাম আলুর এই রেসিপিটা, সিরিয়াসলি। আমি জানি না এখনও পর্যন্ত আমার সুগার লেভেলটা কতটা বেড়েছে, কালকে ভাবলেই বুঝতে পারবো। তো এত সুন্দর সুন্দর ইয়ামি ইয়ামি টামি টামি খেয়ে একটুখানি না ঘুমলে কি নয়, এখন সোজা চলে যাবো ঘুমোতে, তারপরে বিকেলে আসবো আবার একটা আলুর রেসিপি নিয়ে। চল গাইস, তো আমি চলে এসেছি আমার ইভিনিং এর স্ন্যাক্সটা নিয়ে। তো বিকালের স্ন্যাক্সে যেটা আমি খেতে চলেছি এটা হচ্ছে আলুর চপ। বাঙালির আলুর চপ ছাড়া তো ভাই বিকাল ভাই জমে না, পরিষ্কার কথা। আলুর চপ দিয়ে সাথে মুড়ি, বাট আমি মুড়ি টুড়ি আজকে কিছু খাবো না, বিকজ আজকে অনলি ইটিং পটেটো। তো চলো স্টার্ট করি। এই যে দেখতেই পাচ্ছ, দারুণ হয়েছে। এটা আমার হাজব্যান্ড এনে দিয়েছে অশোকনগর থেকে, খুব দারুণ নিরামিষ চপ ভাজে, দারুণ খেতে যাকে বলে, মানে ভর ভর কে আলু। হাতে কত তেল দেখো, অনেক তেল, ভাজাভুজিতে তো তেল তো থাকবেই। অনেক তেল, দারুণ দারুণ খেলাম ইভিনিং এ। আলুর চপ দিয়ে একটু চা বা মুড়ি, বাট এই দুটো কোনোটাই হবে না, সো এটা দিয়েই আমাকে সন্তুষ্ট থাকতে হবে। এবং সবাই হয়তো ভাবছো যে আমি একটা চপ খেলাম, একটা চপ খেলে কি আমার পেটটা ভরলো? হ্যাঁ, আমার একটা চপ খেয়ে পেটটা ভরলো। তার রিজন এটা হলো দুপুরবেলা এতটা পরিমাণে আলু খেয়েছি, তাই জন্য বিকালবেলায় একটাই মাত্র আলুর চপ খাচ্ছি। আর ইউ নো দ্যাট আমি বেশি আলু খাবো না, বিকজ সবাই জানো সেটা, আর বলতেও চাই না। সো আর কথা না বাড়িয়ে চলে যাব আমি রাতের একদম ডিনারে। ডিনারে আলুর কী আইটেম আনছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ইটস এ ডিনার টাইম, তো আমি আজকে ডিনারে নিয়ে চলে এসেছি লেজিজ লেজিজ লাজাবাব 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 পটেটো কাবাব। তো ঝটপট তৈরি হয়ে গেছে আমার রাতের ডিনার, পটেটো কাবাব। তো রেসিপি যদি জানতে হয় নিচে টুংটুং করে কমেন্টে লিখে ফেলো, পটেটো কাবাবের রেসিপি তোমাদের অবশ্যই শেয়ার করবো। তো চট করে চলে যাই আমার ডিনারের দিকে। তো চলে এসেছি আমার পটেটো কাবাব, খুব বেশি পরিমাণে নিইনি, তিনটেই নিয়েছি, কারণ এর বেশি আমি আর খেতে পারবো না, বিকজ আমার পেট ফুল প্যাকড আপ। সো ট্রাই করে দেখা যাক কেমন হয়েছে। গন্ধ তো ব্যাপক লাগছে, আশা করি ভালোই হবে, বিকজ আমরা সবাই এটা জানি এবং সবাই এটা বলে থাকি, ঘ্রাণম অর্ধ ভজনম, ঠিক তাই তো? তো চলো শুরু করে নেওয়া যাক ডিনারটা, স্টার্ট করছি। ইটস ওয়ান টু থ্রি স্টার্ট হামলা। ওয়াও, এখানে ভেঙে নিলাম নিয়ে, এখানে সসটা দেখতে পাচ্ছ, সসের সাথে একটু মিশিয়ে নিচ্ছি নিয়ে। দারুণ আছে, টু ইয়ামি টু টেস্টি, দারুণ। এই যে নখটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার স্পুন, এটার মধ্যে দেখা যাচ্ছে, দেখো সসটা এরকম ভাবে নিলাম, জাস্ট এই যে
নিয়ে স্পুনের কাজ করলো। এটা আমার, এটা আমার স্পুনের কাজ করে, লোকের মধ্যে কোনো ময়লা নেই। ব্ল্যাক কালার নেল পলিশ করেছি বলে বুঝতে পারছি হয়তো, এটা আমার কোনো নখের ময়লা নেই। ইচ অ্যান্ড এভরি ডে আমি সাফ করি, বিকজ আই লাভ লং নেল, হোয়াট এভার। আমার 24 আওয়ার্স পটেটো ব্লগ কেমন লাগলো তোমাদের? আলুর বিভিন্ন বিভিন্ন মজাদার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে তোমরা কমেন্টে বলো। এবং নেক্সট 24 আওয়ার্স আমি কী ফোর চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আসবো সেটা অবশ্যই ভরে ভরে কমেন্ট করো। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, বিকজ কালকে আমি সকালবেলা যাচ্ছি অফিস, তার জন্য এখন আমাকে ঘুমোতে হবে। আর জলদি যদি না ঘুমাই কালকে মর্নিং উঠতে পারবো না, তাহলে আমাকে অফিস থেকে। সো আর বেশি কথা বলবো না, এখানেই আজকের মতো ব্লগটা শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, চিল্লা টেক কেয়ার, বাই বাই।